সম্মানিত দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেশ এবং বিদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এবং আমার টিমের সদস্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি এত পপুলার, আর আপনারা আশা করি আল্লাহর রহমতে এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন, সেই আশায় আমি এবং আমার টিমের সদস্যরা এই অনুষ্ঠানটি করে থাকি বাংলাদেশ সময় রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতি সপ্তাহে শনি সোম বৃহস্পতি। দর্শক, যিনি কল করেছেন নাম বলেন, কথা বলেন, কোথা থেকে কল করেছেন? ওয়ালাইকুম আসসালাম। সাভার, জি সাভার ক্যান্ট, সাভার ক্যান্ট থেকে রেজাউল করিম বলেন। রেজাউল করিম, ৩৪ বছরের রেজাউল করিম, কষ্ট কি? ভেরি ইয়াং ম্যান। আমি আপনাকে প্রশ্ন করব রেজাউল করিম, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, তাহলে আমার এবং আমার টিমের যারা সদস্য আপনাকে দেখতে আপনার সঙ্গে কথা বলছি, আমাদের রোগ নির্ণয় করতে সুবিধা হবে। আপনার ২০০৫ সাল থেকে কোমর ব্যথা, এখন আজকে কোমর ব্যথা কি বাম দিকে না ডান দিকে? কোমর ব্যথা স্যার মাঝখানে, মেরুদণ্ডে মাঝখানে। এই কোমর ব্যথা কোমরেই থাকে নাকি দুই পায়ে আসে? হাঁটু পর্যন্ত? হাঁটু পর্যন্ত যায়। এই কষ্ট, আপনার কোমর ব্যথার কষ্ট বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? আপনি যেহেতু সেনা সদস্য, আপনাকে কি অনেক ভারী পিটি প্যারেড এরকম করতে হয় এখন? আপাতত আমি ব্যস্তে আছি কিছুদিন, কিন্তু আমার করতে হয়, এগুলো রেগুলার করতে। আপনাকে কি অনেক ভারী জিনিস নিয়ে লং ডিস্টেন্স দৌড়াতে হয়? সঠিক স্যার, দৌড়াতে হয়। আচ্ছা আচ্ছা, ওয়েল, আমরা আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবো যদি কোনো না কোনো একটি সময় আপনি আমাকে ফিজিক্যালি দেখেন। আপনি মাথায় রাখবেন আমি ঢাকায় থাকি, যে নাম্বারে কল করেছেন এই নাম্বারে কল করে কোনো এক সময় আপনার সুবিধার সময় আমাদের দেখাবেন। আমরা এখন আপনাকে একটু টেস্ট করব। আপনি চিত হয়ে শুবেন আপনার বিছানায়। দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন। আমরা একটা ভিডিও দিচ্ছি আপনাকে, আপনি যদি বুঝতে না পারেন ভিডিও দেখে আমাদের আপনি বুকের দিকে টানেন, দুই হাঁটু ধরেন বুকের দিকে টানেন, দুই হাঁটু বুকের দিকে টানেন। এই দুই হাঁটু বুকের দিকে টানলে মাজায় ব্যথা হয় কি না অথবা ব্যথা পায়ে যায় কি না বাম পায়ে? আচ্ছা, আপনার আশেপাশে কোনো লোক আছে? ওই লোক কি করবেন, এই যে এলবো জয়েন্ট আছে আমাদের, এলবো দেখাচ্ছি আমি, আপনি উপর হয়ে শোবেন, এই এলবো জয়েন্ট দিয়ে আস্তে 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 যে জায়গাটা আপনি ব্যথা মনে করেন ওইখানে চাপ দিয়ে দেখবে আপনি ব্যথা পান কি না। আপনি উপর হয়ে শোন, দেখেন আমরা ভিডিও অলরেডি আপনাকে দিয়েছি, আপনি ভিডিওতে দেখেন, আপনি ভিডিও দেখেন, দেখেই কাজটি ওনাকে করতে বলেন। একটু একটু ব্যথা পাওয়া যায়। ওয়েল, আমরা আপনাকে চিকিৎসা সম্পর্কে এখন বলবো। আপনি এক পোয়া নারকেল তেল নেবেন, ওর মধ্যে ২০ কোয়া রসুনকে ছেঁচে নারকেল তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন। এটা যখন লাল লাল হয় তখন একটা কাপ, এরকম একটা কাপের মধ্যে অথবা একটা পাত্রে ঢেলে রাখবেন।
এরপরে প্রতিদিন সকালে এবং রাতে কাউকে আপনি বলবেন এখান থেকে তেল এবং নারকেলের তেল এবং রসুন হাতে নিয়ে আপনার কোমরে আস্তে 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 ডলবে। এর একটি ভিডিও আমরা এখনই পোস্ট করছি আপনাকে, দেখতে পাচ্ছেন ভিডিও যে দিয়েছি আমরা? হ্যাঁ, এভাবে আস্তে 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 হালকা 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 করে ডলবেন। যদি বাম দিকের নিচ পর্যন্ত ব্যথা যায় তাহলে নিচ পর্যন্ত ডলবেন, টোটাল টাইম নেবেন 20 মিনিট। আর যদি শুধু কোমরে ডলে তাহলে এটা সময় লাগবে 10 মিনিট। ডলার পরে আপনি এখানে গরম ভাপ দেবেন। গরম ভাপ কিভাবে দেবেন? পানির পাত্রে একটি পানির পাত্র ছোট পাতিল নেবেন, তার মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে এটাকে গরম করবেন। আপনার এখানে নারকেলের তেল রসুন ডলা শেষ হলে ওই টাওয়ালটাকে হালকা চিপে এনে আপনি কোমরে লাগাবেন, তার উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন, রাখবেন 15 মিনিট। আপনার জন্য আরও 2টি এক্সারসাইজ, একটি হলো এখন যেমন আপনি শুয়ে আছেন দুই হাত মাজায় রাখবেন, যেখানে মানি ব্যাগ রাখেন, মাথা এবং কাঁধ উপরে উঠাবেন। আপনার জন্য বলছি আপনি প্যান্টের পকেটে কোনো জিনিস পেছনের পকেটে কোনো জিনিস রাখবেন না, মানি ব্যাগের পকেট যেটাকে বলি সেই পকেটে কোনো রাখবেন না। দরকার হলে আপাতত একটু সেলাই করে রাখতে পারেন, হালকা করে সুন্দর করে দুই পাশে সেলাই করে রাখবেন, তাহলে রাখতে হবে না। সম্মানিত দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন দেশ এবং বিদেশ থেকে, আমি সবার কাছে অনুরোধ করব যাদের এরকম ব্যথা আছে, ব্যাক পেইন আছে, লোয়ার ব্যাক পেইন আছে, তারা অবশ্যই আপনার মানি ব্যাগের পকেটে কোনো কিছু ব্যবহার করবেন না। আমরা ফিরে যাচ্ছি সাভার ক্যান্টনমেন্টে, যিনি কল করেছেন মিস্টার রেজাউল করিম। তাহলে আপনার একটি এক্সারসাইজ হলো এভাবে করবেন, আরেকটি কী করবেন, আপনি চিত হয়ে শুয়ে বুকের দিকে পা টানবেন। ওকে, আপাতত এই দুটি করেন, সঙ্গে নারকেলের তেল রসুন ব্যবহার করেন, গরম ভাপ দেবেন। আপনি অবশ্যই আমাদেরকে দুই সপ্তাহ পরে আমাদেরকে জানাবেন আপনি কেমন আছেন। ওকে, আমাদের জন্য দোয়া করবেন। আরেকটু আপনার কাছে আরেকটি অনুরোধ তাহলে এই, অনেকেই যদি এভাবে কোমর হাঁটু ঘাড় ব্যথায় ভোগেন, আপনি যেহেতু কল করতে পেরেছেন আপনি তাদেরকে একটু হেল্প করবেন আমার সঙ্গে কথা বলাতে। আর আপনি আপনার পরিবারের, আপনার বন্ধুবান্ধব এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অফ ইয়োর, মানে ফ্যামিলি মেম্বার, তাদেরকে বলবেন আমাদেরকে যেন শেয়ার করে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে। কমপক্ষে মিনিমাম 3 জনকে আপনি একটু সাবস্ক্রাইব করাবেন। ধন্যবাদ মিস্টার রেজাউল করিম, ক্যান্টনমেন্ট সাভার থেকে কল করার জন্য। দোয়া দোয়া দোয়া। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।